হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার খাবো বাঙালি। আজ আমি আপনাদের চিকেন কোপ্তা কারি করে দেখাচ্ছি। এর জন্য আমি নিয়েছি একটা টমেটো, কিছু মটরশুঁটি, এক বাটি দই, আদা, রসুন এবং দুটো পেঁয়াজ, বড় পেঁয়াজ। এগুলো আইটেম আমি নিয়েছি। আর নিয়েছি বোনলেস চিকেনের টুকরো। এবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে একটু জল দিয়ে আমি চিকেনের টুকরোগুলোকে সিদ্ধ করে নেব। 10 মিনিটের মতো আমি গরম করে সিদ্ধ করে নিলাম। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষার তেল দিলাম, কিছু পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। এবার আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে তুলে নিলাম। পেঁয়াজগুলোকে তুলে নেওয়ার পরে আমি ওইদিকে চিকেনের টুকরোগুলোকে ভালো মতো পেস্ট করে নিয়েছি, সেগুলো এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে রসুন বাটা কিছুটা দিলাম, 1.5 চামচের মতো রসুন বাটা। এক চামচ আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদ, জিরার গুঁড়া এবং টুকরো করা কিছু কাঁচা লঙ্কা দিলাম। দিয়ে মণ্ডটিকে ভালো মতো মেখে নিলাম। হাতের সাহায্যেই ভালো মতো আমি মেখে নিচ্ছি। এবার আমি এতে 2 চামচ বেসন দিয়ে নিচ্ছি। ভালো মতো আবার মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে আমি ছোট ছোট মার্বেলের মতো গোল করে নেব, ছোট ছোট গোল করে নিব। হাতের সাহায্যে ছোট ছোট করে গোল করে নিচ্ছি। এইভাবে সবগুলো গোল করে নেওয়া হয়ে গেল। এটা এভাবে আলাদা রেখে এখন কড়াইয়ে তেল গরম করে ওগুলোকে সব ভেজে নিব। ভেজে ভেজে আলাদা তুলে রাখছি। আমার সবগুলো ভাজা হয়ে গেল। এবার আমি দারচিনি, এলাচ, গোলমরিচ, তেজপাতা, বড় এলাচ, একটু জিরা, এগুলো ফোড়ন দিলাম। দিয়ে কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছি, সেই পেঁয়াজ আমি পেঁয়াজের পেস্টটি দিয়ে দিলাম। আদা দিলাম একটু, রসুন দিলাম বাটা, দেড় চামচের মতো রসুন দিলাম,
এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, 1 চামচ হলুদ দিয়ে নিলাম, জিরা 1 চামচ দিয়ে নিলাম গুঁড়া, লঙ্কা একটু কম দিলাম কারণ ঝালটা বেশি খাওয়া যায় না। এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে সেগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তার মধ্যে একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম মিক্সিতে, সেটা দিয়ে দিলাম এবং মিনিট চারেক ধরে ভালো মতো নেড়ে নিলাম। তেল ছেড়ে দিলে মোটামুটি আমার নাড়া হয়ে গেল, তেল ছেড়ে দিলে এটার মধ্যে আমি দই ফাটিয়ে রেখেছিলাম 1 বাটি, সেই দইটা দিয়ে দিলাম। মটরশুঁটিগুলো আমি দিয়ে দিলাম, বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পরে আমি মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো লবণ, চিনি এবং গরম মশলা আমি দিয়ে নিলাম। চিনি ও গরম মশলা দেওয়ার পর বেশ কিছুক্ষণ নেড়ে নিলাম, মোটামুটি মশলাগুলো কষানো হয়ে গেল। এবার আমি গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম, মশলার ধোয়া জলগুলো দিয়ে গরম করে দিয়ে দিলাম এবং কোপ্তাগুলো, মাংসের যেটা তৈরি করে রেখেছি সেটা আমি ঝোলের মধ্যে দিয়ে মিনিট 10 আমি ফোটাবো। এবার আমি ঢাকা দিয়ে মিনিট 10 আমি ফোটালাম এবং তারপর গ্যাস